একাত্তরের রণাঙ্গনের যোদ্ধার আকুতি, চায় না অনুদান, চায় স্বীকৃতি। বিডিস্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি। সাথে আছি আমি তানজানা রহমান লিসা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ শুনে তার আহ্বানে সাড়া দিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছি। কিন্তু দেশ স্বাধীনের 50 বছর পার হলেও মুক্তিযোদ্ধার নামের তালিকায় আমার নাম ওঠেনি। মরার আগে হলেও অন্তত মুক্তিযোদ্ধার নামের তালিকায় নিজের নামটা দেখতে চাই। কান্নাজড়িত কণ্ঠে এমনটি বললেন রাঙ্গাবালী উপজেলার মৌলভী ইউনিয়নের চন্দ্রিমাঝি গ্রামের 89 বছরের প্রবীণ মুক্তিযোদ্ধা আবুল হাশেম বাঙালি। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হাশেম বাঙালি উপজেলার নবগঠিত ইউনিয়নের চর্দিমাঝি গ্রামের মৃত মোহাম্মদ গনি হাওলাদারের ছেলে। তিনি আরও বলেন, 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে 8 নম্বর সেক্টর বাহিনীর সঙ্গে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। সে সময় আঞ্চলিক বাহিনীর অধিনায়ক গোলাম ইয়াকুব বীর প্রতীকের নেতৃত্বে একাধিকবার সরাসরি যুদ্ধে অংশগ্রহণ সহ মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করেছিলেন আবুল হাশেম বাঙালি। মুক্তিযোদ্ধাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেওয়া, তাদের গোলা বারুদ বহন সহ মুক্তিযোদ্ধাদের পাহারা দিয়ে রাখতেন আবুল হাশেম বাঙালি। স্বাধীনতার পরবর্তীতে জিয়াউর রহমানের শাসন আমলে এবং 2004 সালের আগস্ট মাসের 9 তারিখে তিনি আবেদন করেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আবুল হাশেম বাঙালির নাম আজও মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পায়নি। আবুল হাশেম বাঙালির দ্বিতীয় সহধর্মিণী জানান, আমার স্বামী অনেক কষ্ট করছে, যুদ্ধ করছে স্বাধীনের সময়, শেখ মুজিবের তার কান্ধে হাত দিয়া ছবি করছে। সে বলছে যে তুমি গ্রামের এককার সাগর পারের শ্রেষ্ঠ বাঙালি তুমি, হ্যাঁ যাও তোমার এই উপদেশ আমি দিয়ে দিলাম, তুমি অনেক মহান। তারপরে সে স্বাধীনের মানে স্বাধীনের সময় হ্যাঁ যাওয়ার পর জিয়র রহমান আইসে, জিয়র রহমান আওয়ার পর বলছে যে তোমাকে কি কি কাগজপাতি আছে মুক্তিযোদ্ধা, তোমরা স্বাধীন করছো দেশ, তোমাকে কাগজপাতি সব জমা দাও। আমার স্বামী সব নিয়ে জমা দিছে, হ্যাঁ সেই কাগজপাতির কোনো খোঁজ খবর পাই নাই এখন পর্যন্ত। আমার স্বামী আজকে দীর্ঘদিন হয়ে গেছে, 5 বছর, 5 বছর পরছে এর মধ্যে সে প্যারালাইসিসে ভুগতে আছে, তার কোনো কোনো সহযোগিতা পাই না। এত বড় আমলিক কষ্টে সে দেশে স্বাধীন করে আমলিক আনছে, আইজও সে আমলিকের তো না কিচ্ছু সহযোগিতা পাইনি। আমরা আমরা ছেলে মেয়ে নিয়ে না খাই কষ্ট করতে আসি, আমাদের কোনো অর্থ সম্পদ কিচ্ছু নাই, আমরা কিভাবে বাঁচতে পারি? এজন্য সরকারের কাছে আবেদন করি আমি আমার স্বামীরে যেন মুক্তিযোদ্ধার সনদপত্র করে দেয়।